আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু তালেব, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায়ে প্যাটার্ন সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে। আমার আজকের সমস্যাটি হলো 11 নং সৃজনশীল সমস্যা। এই সমস্যাটি প্রতিপক্ষটি হলো 5, 13, 21, 29, 37 একটি সংখ্যার প্যাটার্ন। এই প্যাটার্নের তিনটি সমস্যা। ক, 29 এবং 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ, তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। এবং গ, তে হলো তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমেই ক নং সমস্যাটি সমাধান করব। ক, 29 এবং 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে 29 কে আমরা দেখাতে পারি 5² + 2² অর্থাৎ 5-এর উপরে স্কয়ার, অর্থাৎ 5-কে বর্গ করলে হবে 5×5=25, আর 2-এর উপরে স্কয়ার অর্থাৎ 2-কে বর্গ করলে হবে 2×2=4। তাহলে 25 এবং 4 যোগ করলে আমার হবে 29। এখন দেখাবো আমি 37। 37 কে আমরা দেখাতে পারি 6² + 1² অর্থাৎ 6-এর উপরে স্কয়ার থাকলে অর্থাৎ 6×6=36 এবং 1² মানে 1×1 অর্থাৎ 1। 36 এবং 1 যোগ করলে হবে 37। তাহলে আমার ক নং সমস্যাটিতে বলা ছিল 29 এবং 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। আমি এখানে দেখাতে পারলাম 29 এর দুটি বর্গের সমষ্টি রূপ হলো 5×5=25 অর্থাৎ 5² + 2² এবং 37 এর দুটি বর্গের সমষ্টি রূপ হলো 6² + 1² এখন আমি খ নং সমস্যাটি সমাধান করব। খ, এই সমস্যাতে বলা আছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই যে প্যাটার্নটি দেওয়া আছে এখানে, এই প্যাটার্নটির পরের চারটি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত তালিকার সংখ্যাগুলি সংখ্যাগুলি আমরা লিখতে পারি এখানে তালিকাটি, অর্থাৎ 5, 13, 21, 29, 37। তাহলে পাশাপাশি দুটি পদের পার্থক্য আমরা দেখতে পারি এখানে, একটি পদ থেকে আরেকটি পদের অন্তর্মানে পার্থক্য কত। তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য আমরা দেখছি এখানে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে এখানে হবে 8, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও 8, তারপর চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলেও আমার এখানে 8 হবে, এবং শেষে পঞ্চম পদ থেকেও আমার চতুর্থ পদ বাদ দিলেও আমার হবে 8। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য হলো 8। অতএব প্রতি ক্ষেত্রে পার্থক্য 8। তাহলে আমরা পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করব। পরবর্তী সংখ্যা চারটি যথাক্রমে আমার এখানে যে প্যাটার্নটি দেওয়া আছে তার শেষ সংখ্যাটি হলো এখানে 37, অর্থাৎ 37-এর সাথে আমরা 8 যোগ করব, অর্থাৎ প্রতি পদের পার্থক্য। 37 এবং 8 যোগ করলে আমার হবে এখানে 45,
45 এর সাথে এখন 8 যোগ করলে হবে আমার 53 আর 53 এর সাথে আমরা 8 যোগ করলে বের হবে আমার 61 সর্বশেষে 61 এর সাথে 8 যোগ করলে আমার হবে এখানে 69 তাহলে আমার পরের চারটি সংখ্যা দেখাতে পারলাম আমি স্ক্রিনে দেখতে পারি আমি সংখ্যা চারটি 45 53 61 এবং 69 প্রিয় শিক্ষার্থীরা এখানে চাওয়া হয়েছিল পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে হবে আমি এখানে পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় দেখাতে পারলাম কি 45 53 61 এবং 69 আমার খ নং সমস্যাটি সমাধান করা হলো প্রিয় শিক্ষার্থী এখন আমি গ নং সমস্যাটি সমাধান করব গ নং সমস্যাটিতে বলা আছে এখানে তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি নির্ণয় করো অর্থাৎ এই যে তালিকাটি দেওয়া আছে এই তালিকাটি প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে প্রদত্ত তালিকা এখানে হলো 5 13 21 29 এবং শেষে হলো 37 এখানে 50টি সংখ্যার সমষ্টি বের করতে হলে আমার একটি সূত্র অবলম্বন করতে হয় অর্থাৎ পদ সমষ্টি সেই সূত্রটি আমরা জানি পদ সমষ্টির সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2 অর্থাৎ আমার এখানে লাগবে প্রথম পদ এবং সর্বশেষ পদ বা সর্বশেষ সংখ্যা তাহলে আমাদের প্রথম পদটি এখানে আছে 5 সর্বশেষ সংখ্যাটি বের করতে হলে তাহলে এখানে আমার একটা বীজগণিতীয় সূত্র বের করতে হবে প্রথমে তাহলে এখানে প্রথম পদ সমান 5 এই 5 অর্থাৎ এই সংখ্যাগুলো কিভাবে আমার এখানে আসলো সেই বীজগণিতের সূত্রটি প্রথমে বের করব তাহলে আমরা দেখাতে পারি এখানে 8 গুণ 1 বিয়োগ হলো 3 অর্থাৎ 8 1 কে 8 8 থেকে 3 বাদ দিলে আমার হবে এখানে 5 দ্বিতীয় পদ এখানে হলো 13 তাহলে আমরা দেখাতে পারি 8 গুণ 2 বিয়োগ হলো 3 অর্থাৎ 8 দ্বারা 16 16 থেকে 3 বাদ দিলে আমার থাকবে এখানে 8 তারপর তৃতীয় পদ হলো এখানে 21 আমরা লিখতে পারি 8 গুণ 3 বিয়োগ হলো 3 তারপর চতুর্থ পদ চতুর্থ পদটি হলো এখানে 29 তাহলে 8 গুণ 4 বিয়োগ হলো 3 সর্বশেষে হলো পঞ্চম পদ পঞ্চম পদটি হলো এখানে 37 আমরা লিখবো এখানে 8 গুণ 5 বিয়োগ হলো 3 তাহলে এখানে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রেই 8 গুণ 1 8 গুণ 2 8 গুণ 3 8 গুণ 4 এবং 8 গুণ 5 এ থেকে আমার সবসময় 3 বিয়োগ করলে আমার এই তালিকার সংখ্যাগুলো পাওয়া যায় তাহলে আমরা বীজগণিতের রাশিটি আনতে পারি আমরা অনুরূপভাবে দেখাতে পারি অথবা লিখতে পারি একইভাবে প্রথম পদ সমান 8 গুণ পদ বিয়োগ হলো 3 অর্থাৎ 8 ক বিয়োগ 3 এখানে দেখা যাচ্ছে এই প্রদত্ত তালিকাটি 8 ক বিয়োগ 3 নামে বীজগণিতের রাশিকে সমর্থন করে আমাদের এখানে চাওয়া হয়েছে প্রথম 50টি সংখ্যা সমষ্টি আমরা লিখতে পারি 50তম পদ 50তম পদ সমান 8 গুণ 50
বিয়োগ হলো 3 তাহলে আমার পার্সেন্টেজ 40 হবে 400 বিয়োগ হলো 3 397 তাহলে আমরা শেষ পদটি বের করতে পারলাম 397 তাহলে এখানে প্রথম পদ অর্থাৎ এই তালিকাটি প্রথম পদ হবে এখানে 5 শেষ পদ হলে এখানে 397 এবং পদ সংখ্যা হলো 50 কারণ যেহেতু এখানে প্রথম 50টি সংখ্যার সমষ্টি সাবা আছে এখন আমি পদগুলোর সমষ্টি নির্ণয় করব তাহলে এখন আমি পদগুলোর সমষ্টি নির্ণয় করব আমি লিখব পদ সমষ্টি নির্ণয়ের সূত্রটি অতএব পদ সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ হলো পদ সংখ্যা আর ভাগ হবে এখানে 2 তাহলে আমরা এখানে প্রাপ্ত প্রথম পদ শেষ পদ এবং পদ সংখ্যা বসিয়ে দিব প্রথম পদ হলো এখানে 5 যোগ শেষ পদ হলো 397 গুণ পদ সংখ্যা হলো আমার এখানে 50 আর পদ ভাগ হলো 2 তাহলে এখন আমরা 5 এবং 397 যোগ করলে হবে আমার এখানে 402 এবং এই 2 দিয়ে 50 কে ভাগ করলে হবে 25 তাহলে আমরা লিখতে পারি 402 গুণ হলো 25 402 এবং 25 গুণ করলে আমার হবে এখানে 100050 অর্থাৎ এখানে পদ সমষ্টি হলো 10050 প্রিয় শিক্ষার্থীরা আমার তিনটি সমস্যার সমাধান করা হলো এখন একটা বাড়ির কাজ লিখে নেব তাহলে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজটি ভালোভাবে লিখে নাও বাড়ির কাজ 9 14 19 24 তালিকা পরবর্তী 4টি পদ নির্ণয় শিক্ষার্থীরা আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুশীলনী সমস্যা নিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি কথা হবে